আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা যাচ্ছি বান্দরবন। জি হ্যাঁ, আমরা হাফ ডে ট্যুরে বান্দরবন যাচ্ছি। হাফ ডে ট্যুর কেন বললাম জানেন? কারণ এটা আমাদের সাডেনলি প্ল্যান, মানে হঠাৎ করে প্ল্যান। বান্দরবনে মিরাজের অফিস কলিগ আরিফ ভাই আছে, উনি গিয়েছেন, তো ওনার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে হঠাৎ আমি মিরাজকে বললাম, মিরাজ কাল তো তোমার অফিস ছুটি, চলো তাহলে আমরাও বান্দরবন রওনা দিই। ঠিক যেই বলা সেই কাজ, রাতে 10টার দিকে ডিসিশন নেওয়া আর আজকে ভোর 6টার দিকে রওনা দেওয়া। আমরা বের হলাম এখন, এখন বাজে ভোর 5:45। মানামিক তো অনেক এক্সাইটেড, দৌড়াদৌড়ি লাফালাফি শুরু হয়ে গেছে। ঘর থেকে বের হতে পারলেই হলো, ওরা এত খুশি হয়। মাশাল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোই অনেক অ্যাক্টিভ। আমরা যদি সামনে রিক্সা পাই তাহলে রিক্সা নিয়ে হয়তো 2 নম্বর গেট যাব। ওখান থেকে আমরা সিঙ্গিতে করে বদহাট বাস টার্মিনালে যাব, কেননা বান্দরবনের সব বাস বদহাট বাস টার্মিনাল থেকেই ছাড়ে। এই তো মান্নামিফতার রিক্সায় উঠছে, আমি উঠবো এখন। ও আচ্ছা, আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমাদের এটা শর্ট ট্যুর কেন বলেছি জানেন? কারণ আমরা বান্দরবন স্টে করব না, লাস্ট দুপুর 3টায় এসি বাস ছাড়ে বান্দরবন থেকে, তখনই আমরা বান্দরবন থেকে ব্যাক করব। আমরা এখন রিক্সা করে যাচ্ছি নাসিরাবাদ 2 নম্বর গেট। আমরা 2 নম্বর গেট পৌঁছে গেলাম। মিরাজ সিএনজি হায়ার করছে বদহাটের উদ্দেশ্যে। আমরা এখন সিএনজি করে যাব বদহাট বাস টার্মিনাল। বাহিরে কিন্তু এখন কুয়াশা পড়ছে, শীত এখনো আসেনি, তারপরে কুয়াশা দেখা যাচ্ছে। আমরা রওনা দিলাম বাস টার্মিনালের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বাইরের কুয়াশাটা? সামনে কিন্তু কুয়াশা, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে। শীতের আগমনী বার্তা নিয়ে কুয়াশা হাজির। আমরা ফ্লাইওভারে উঠেছি, ফ্লাইওভার দিয়ে নামতেই কিন্তু বদহাট চলে আসবে। মান্না মিত্র অনেক খুশি, অনেক হ্যাপি কথা বলছে, ওদের চেহারার খুশিটা দেখলেই অনেক ভাল লাগে, সব কিছু তো ওদের জন্যই। আমরা বদহাট বাস টার্মিনালে চলে আসছি, দেখতেই পাচ্ছেন সারি সারি বাস দাঁড়ানো। মিরাজ এখন যাচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটবে। আমরা পুরাবি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছি,
পুরাবি টিকিট কাউন্টারে নন এসি এবং এসি দুটো টিকিটই পাওয়া যায়। নন এসি টিকিট হচ্ছে 130 টাকা, আর এসি টিকিট হচ্ছে 180 টাকা। নন এসি ছাড়বে ভোর 6:30, আর এসি বাস ছাড়বে সকাল 8:00। যেহেতু আমরা বান্দরবনে একটু টাইম বেশি স্পেন্ড করব, সেই কারণে আমরা ভোর 6:30 নন এসি টিকিট কেটেছি। আমরা এখন বাসে উঠতে যাচ্ছি। মানহা মিফতা আগে দিয়ে বাসে উঠে গেছে। মানহা আগে দিয়ে জানালার পাশে সিটটা দখল করে নিয়েছে, সাথে মিফতাও যাচ্ছে। বান্দরবনের উদ্দেশ্যে আমাদের বাস রওনা দিয়েছে। সামনে কুয়াশা, বুঝতে পারছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন? মিফতা তার আপির কোলে বসে বাহিরের প্রকৃতিটা উপভোগ করছে। দুজনই অনেক হ্যাপি। আমাদের বাস কিছুক্ষণের মধ্যে নতুন ব্রিজে উঠবে, তখন হয়তো কুয়াশাটা কিছুটা দেখতে পারবেন। বাস এখন নতুন ব্রিজে আছে। নতুন ব্রিজ থেকে কর্ণফুলী নদী দেখা যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন কুয়াশা? বললাম না, শীতের আগমনী বার্তা নিয়ে কুয়াশা হাজির। এখন তো মনে হয় কিছুটা বোঝা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস, কুয়াশা, ভোরের প্রকৃতি আসলেই দারুণ। এই রাস্তাটা না আমার অনেক ভাল লাগে। আমার মনে হয় শুধু আমার না, প্রায় প্রতিটি মানুষেরই এই রাস্তাটা ভাল লাগবে, কারণ দুপাশে সারি সারি গাছ একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে। মনে হচ্ছে কোনো টানেলের ভেতর দিয়ে গাড়িটা চলছে, মাঝখানে সরু রাস্তা। আমরা বান্দরবন পৌঁছে গেছি। এখন আমরা বান্দরবন পৌঁছেছি। এখান থেকে প্রায় 2 মিনিট হাঁটলেই হিল টাউন হোটেল, ওখানে আরিফ ভাই আমাদের জন্য অপেক্ষা করছেন। এই ব্রিজটা পার হলেই কিন্তু হিল টাউন হোটেল। আমরা হিল টাউন হোটেলের সামনে আছি, ভেতরে ঢুকবো এখন।
আমরা হোটেলের রুমে চলে আসলাম। মিস্টার রেডি, সে কখন হোটেল থেকে বের হবে, বাহিরে ঘুরবে। এই হোটেলটির দুইটি পার্ট আছে, সামনে একটা বেডরুম সাথে অ্যাটাচ বাথ, এরপরে আরেকটি বেডরুম দুইটা বেডের সাথে, সাথে একটি অ্যাটাচ বাথ আছে, কাবার্ড আছে, একটি বারান্দা আছে। চলুন ঘুরে ঘুরে দেখে আসি। এটা হচ্ছে কাবার্ড, ওয়াশরুম, ছোট একটি বারান্দা, আমরা এখন সকালে নাস্তা করতে যাব। নাস্তা করে তারপর আমরা ঘুরতে বের হব। ভাইয়া আমাদের জন্য একটা সিএনজি হায়ার করে রেখেছেন আগে থেকেই। ওনাকে বলে দিয়েছেন আমাদেরকে বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখাতে। এখন আমরা যাচ্ছি ওখানে। হোটেল থেকে বের হলাম, অলরেডি নাস্তা করে নিয়েছি আমরা। এখন সিএনজিতে উঠে আমরা রওনা দিব। আমরা এখন রওনা দিচ্ছি রামজাদিতে। আমরা এখন যাব রামজাদিতে, প্লেসটা একটু ঘুরে দেখব। বান্দরবনের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, যার কারণে আমি বেশিরভাগই ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি। আমরা রামজাদির কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন তো বিভিন্ন সিঁড়ি দিয়ে আঁকা বাঁকা একটা মন্দিরের মতো। জি হ্যাঁ, এটাই নাকি রামজাদি। দেখে আসি তো আমরা ভিতরে কি আছে রামজাদিতে। আমরা রামজাদির ভিতরে ঢুকছি, তবে শুনলাম রামজাদির একেবারে উপরে ওরা উঠতে দেয় না, নিষেধাজ্ঞা আছে উপরে উঠার, যার কারণে আমরা উপরে উঠতে পারিনি, কোনো কিছু ভিডিও করতে পারিনি। জাস্ট সামান্য একটু উপরে উঠেছি, যেখানে দেখতেই পাচ্ছেন যে আমরা ঘুরে ঘুরে দেখছি সামনে কি আছে। এটা বলতে চেয়েছিলাম, বাট থাক, ভিডিওটি দেখুন যে সামনে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি। এখানে একটি বিশাল বড় আকৃতির খাঁচা আছে, চলুন তো দেখি খাঁচার মধ্যে কি আছে। জি দেখতে পাচ্ছেন, খাঁচার মধ্যে সব বানর আছে, এমন কিছু বানর খাঁচার বাহিরেও চলে এসেছে, কিছু বানর আশেপাশের গাছেও দেখতে পেয়েছি আমি। উফ কি কিউট বানরের বাচ্চাটা, এখানে অনেক বানর আছে, অনেক। আমার বাচ্চা দুটো বানরের জন্য পাগল হয়ে গেছে, খালি বলছে মা একটা বাবু বানর এনে দাও, বাবু বানর এনে দাও। এই বানরটা কিন্তু খাঁচার বাহিরে, এরকম আরো অনেক বানর আছে খাঁচার বাহিরেই আছে। কোন এক
রাস্তা দিয়ে হয়তো ওরা খাঁচা বাইরে চলে এসেছে। বানরকে চিপস দেওয়া হচ্ছে। আমি ভেবেছিলাম একটা বানর নিয়ে যেতে পারলেই ভালো হতো, একটা বাচ্চা বানর, কিন্তু শুনলাম ওরা টাকা দিয়ে কিনলেও নাকি বাচ্চা বানর বা কোনো বানরই মানে দেয় না, ওদের আন্ডারেই বানরগুলো থাকে, কেউ কিনতে চাইলেও কিন্তু ওরা সেল করে না। কিন্তু এখানে বাচ্চা পিচ্ছি বানরগুলো আমার এত ভালো লেগেছে, ইচ্ছে করছে কোলে তুলে নিই। মান্না মিফতে তো অনেক এক্সাইটেড বানর দেখে। ওই দেখুন মা বানর তার বাচ্চাকে খাওয়াচ্ছে। আমি ভিডিও করার সময় একটি বানর কিন্তু আমার হাতে থাবড় দিয়েছে, আমার মোবাইলটা নিয়ে ফেলার চেষ্টা করেছিল, একটু ভয়ও পেয়েছিলাম আমি। এখানে বাচ্চা বানরটা তার মাকে জড়িয়ে ধরে রেখেছে। এই বানরটাও খাঁচার বাহির থেকে বের হয়ে এসেছে, কলা খাচ্ছে। এটাও খাঁচার বাহির থেকে খাঁচার ভেতর থেকে বাহিরে চলে এসেছে। আমরা এখান থেকে রওনা দিব ঝর্ণা দেখতে। ঝর্ণার নাম হচ্ছে রূপালী ঝর্ণা। আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বান্দরবনে আজকে এত বেশি রোদ, রোদে আমাদের সবারই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরে কি করার, যেহেতু হাফ ডে ট্যুরে এসেছি, রেস্ট না করে আমাদেরকে তো ঘুরতে হবে। বান্দরবনের রাস্তাগুলো দেখেছেন, আঁকা বাঁকা, অনেক ভালো লাগে আমার বান্দরবনের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো। আমি অবশ্যই স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়। তো বান্দরবনের রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সাপের মতো আঁকা বাঁকা রোড, দুপাশে সবুজ আর সবুজ। আমরা রূপালী ঝর্ণার কাছে এসে একটু বিরতি নিয়েছি, কারণ এখান থেকে পায়ে হেঁটে আমাদের ঝর্ণাতে যেতে হবে। তো এই জায়গায় একটা ছোট দোকান ছিল যেখানে পেঁয়াজু, বুট, তারপর কলা, পেয়ারা, চিপস, এই তো ছোটোখাটো একটা দোকান আছে যেখানে এগুলো সেল করে। সো আমরা কলা নিয়েছি আর পেয়ারা নিয়েছি, ডাব আছে, বলেছিলাম আসার পথে ডাব খাবো। আর এটা হচ্ছে আরিফ ভাইয়া, যাকে আমরা খুঁতখুঁতে বলে ডাকি, উনি সব কিছুতে খুঁত বের করেন। উনি কলা খাচ্ছেন, কলাটা নাকি পচা, এই নিয়ে কথা হচ্ছিলো আমাদের মধ্যে। আমরা এখন রওনা দিচ্ছি রূপালী ঝর্ণায়। যেতে যেতে কিন্তু আমাদের কানে রূপালী ঝর্ণার আওয়াজটাও এসেছে, পানির আওয়াজ আসছে আমাদের কানে, হয়তো খুব বেশি দূরে না, যেহেতু পানির আওয়াজ পাচ্ছি আমরা, ঝর্ণার আওয়াজ পাচ্ছি, মনে হয় না খুব বেশি দূরে, 5-7 মিনিটে হয়তো আমরা পৌঁছে যাব পায়ে হেঁটে। এদিক দিয়ে ঝর্ণা দেখা যাচ্ছিল, দেখি তো আপনারা দেখতে পারেন কিনা। দেখেন তো ঝর্ণা, এসব পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা দেখা যাচ্ছিল। আমি ভিডিও করার চেষ্টা করেছি, বাট আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না।
আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। শান্তি আর শান্তি, ঝর্ণাটা দেখেই শান্তি পেয়ে গেলাম। এত রোদ, এত গরম, ইচ্ছা করছে এখনই পানিতে লাফিয়ে পড়ি। এখানে একটা বাঁশের সাঁকো আছে যেটা পার হতে হবে। আমাদের সিএনজি ভাইয়া মান্না মিফতাকে কোলে নিয়ে সাঁকোটা পার করাচ্ছেন। এই সেই রূপালী ঝর্ণা যেখানে অনেকেই এখন গোসল করছে। পানিগুলো দেখতে খুব একটা পরিষ্কার না, ঘোলাটে টাইপের, নোংরা টাইপের পানি। ইচ্ছে করছে না আমার অবশ্য পানিতে নামতে, কিন্তু এত গরম, এত রোদ, কি করা যায় বলেন তো? নামবো নাকি নামবো না, একটু নেমেই আসে? এত গরম, একটু শরীরটা ভিজিয়েই আসে। ঝর্ণা পানি তো অনেক ঠান্ডা, না নামলে কেমন লাগে তাই না? আমি তো চিন্তা করছি নামবো, কিন্তু আরিফ ভাইয়া পানির অবস্থা দেখে কিন্তু নামিনি, ঝর্ণাতে নামিনি উনি। মান্না মিফতা এক্সাইটেড, আমি অবশেষে নেমেই পড়লাম। গরমের জ্বালায় অবশেষে আমি পানিতে নেমেই পড়লাম। ঝর্ণার পানি অনেক ঠান্ডা। মান্না মিফতা তো পানিতে নামতে পারলেই খুশি। উফ, সারাটা দিন পানিতে রাখলেই ওরা খুশি। জানি না পানি থেকে উঠার সময় আবার না মিফতা কান্নাকাটি শুরু করে। ওদের বাবা নেমেছে ওদেরকে নিয়ে। মান্না মিফতা ডুব দেওয়ার চেষ্টা করছে, ওরা পানি পেয়ে অনেক খুশি, নাচানাচি শুরু করেছে। কিছু ছেলে একদম উপর থেকে, ওই যে দেখতে পাচ্ছেন উপরে, একদম উপর থেকে কিন্তু ওরা লাফিয়ে পড়ছে। এই যে উপর থেকে কিন্তু কিছু ছেলে লাফ দিচ্ছে, সাঁতার কাটছে। এই যে লাফিয়ে পড়ল। আমরা ঝর্ণা শেষ করে রওনা দিব মেঘলা পর্যটনে। আমরা রওনাও দিয়ে দিয়েছি, আমরা এখন যাব মেঘলা পর্যটন কমপ্লেক্সে। সারাটা দিন ঘুরা আর ঘুরা, যেহেতু খুব বেশি টাইম নেই আমাদের হাতে, যার কারণে তাড়াহুড়া করা। আমাদের বিকাল 6:30 লাস্ট বাস ধরার কথা ছিল, কিন্তু বিকাল 6:30 বাসটা হচ্ছে নন এসি বাস। এতে আমাদের এবং মান্না মিফতারও অনেক সমস্যা হয়, যেহেতু অনেক টায়ার্ড, নন এসিতে গেলে অনেক প্রবলেম হবে। সেই কারণে আমরা এসি বাস নিয়েছি। আমরা এসি বাসের টিকিট কেটেছি, 3টা টিকিট, যার কারণে তাড়াহুড়া করে সব শেষ করতে হচ্ছে আমাদেরকে। উফ, এই রাস্তাগুলো এত ভাল লাগে, বান্দরবনের রাস্তাগুলো, আঁকা বাঁকা মিঠো পথ, চারপাশে সবুজ, দেখতে পাচ্ছেন রাস্তাটা? অনেক দূর থেকে ভিডিও করার চেষ্টা করেছি, কত সুন্দর লাগছে রাস্তাটা।
আমরা এখন চলে এসেছি মেঘনা পর্যটন কমপ্লেক্সে। এখানে ঢুকতেই মনে হয় 50 টাকা এন্ট্রি ফি নেয়। আমরা মেঘনা পর্যটন কমপ্লেক্সে ঢুকেছি। অনেক অনেক বড় এরিয়া নিয়ে করা এবং এখনো ওদের কাজ চলছে। আমি পুরোটা অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, সাথেই থাকুন। আরিফ ভাইয়া মিরাজ রেস্ট নিচ্ছে একটু। আমরা পর্যটনের ভেতরে ঢুকছি এখন। মান্না মিফতা দৌড়াদৌড়ি শুরু করেছে। দেখে আসি চলুন ভেতরে কে আছে। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে মেঘনা পর্যটনের ভেতরে। আমরা ব্রিজের মধ্য দিয়ে যাচ্ছি এখন। ব্রিজের চারপাশে পানি দেখতে পাচ্ছি আমরা, পানি, সবুজ গাছ। ব্রিজের ওপারে কি আছে এখন সেটাই দেখতে যাচ্ছি। মান্না মিফতা তো অনেক খুশি, যেহেতু ব্রিজে দৌড়াচ্ছে আর ব্রিজটা নাড়াচাড়া করছে তাই ওরা অনেক খুশি। মেঘনা পর্যটন কেন্দ্রটা আসলেই অনেক সুন্দর, আড্ডা দেওয়ার জন্য, বাচ্চাদের জন্য, ঘোরার জন্য। বিশাল বড় এলাকা নিয়ে করা পর্যটন কেন্দ্র। এখানের ভেতরে শুনলাম চিড়িয়াখানাও আছে। বিকালের দিকটা এই জায়গাটাতে আসলে অনেক ভালো লাগবে, যেহেতু এখন রোদ, রোদে বসা যাচ্ছে না। বিকালবেলা হয়তো এখানে পর্যটক অনেক বেশি আসে। জায়গাটা অনেক সুন্দর। মিরাজ এবং মান্না মিফতা হাই দিচ্ছে, আমি উপর থেকে ভিডিও করছিলাম। এখানে বোট আছে, আপনারা চাইলে বোটেও চড়তে পারবেন লেকে।
এখানে বাচ্চাদের জন্য কিছু খেলার ব্যবস্থা রয়েছে, বাট সব কিছু এখন অফ করা। দোলনা তুলে রাখা, স্লাইডার সব কিছু অফ করে রেখেছে। আমরা সিঁড়ি দিয়ে উঠে, এটা হচ্ছে শর্টকাট রাস্তা, সিঁড়ি দিয়ে উঠে আমরা বের হয়ে যেতে পারবো। বাট এতগুলো সিঁড়ি, আমি সারাটা দিন এত 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 জার্নিতেও আমি এতটা টায়ার্ড হইনি। এই সিঁড়ি দিয়ে উঠতে আমি যতটা টায়ার্ড হয়ে গিয়েছি, আমার রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। আমি অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। আমরা বের হয়ে এখন চলে যাচ্ছি আমাদের হিলটাউন হোটেলে, ওখানে গিয়ে আমরা ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চটা করে আমরা তিনটা গাড়িতে রওনা দিব। আমাদের বান্দরবনের যাত্রা এতটুকুতেই সীমিত করলাম, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই, তিনটা গাড়িতে আমাদেরকে রওনা দিতে হবে। আপনাদের সাথে বিভিন্ন স্পটের আমাদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন স্পটে লং ডে ট্যুর, শর্ট ডে ট্যুর আমরা দিয়ে থাকি। এসব ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Thank you.